আমাকে এই সানগ্লাসটা পরে কেমন লাগছে একটুখানি জানিও তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোমিস ক্রিয়েশন, এ নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা আমি একদম ভোরবেলা থেকে শুরু করলাম, ভোরবেলা বলতে 4:45 বাজে এখন। আর আমি দেখতে পাচ্ছ তো রেডি হয়ে একদম ট্রলি নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমি একা নই, কিন্তু আমার সাথে এই ব্যক্তিটিও আছে। তো সবাই তার আগে বলো কেমন আছো, অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা দুজনেই ভালো আছি, সুস্থ আছি, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তো দেখো, তোমাদেরকে তো আগে আমি বলেছিলাম আগের ব্লগটাতেই যে আমি ঘুরতে যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি সেই সব কিছুই বলিনি। ব্লগটা পুরো দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝে যাবে যে আমি কোথায় যাচ্ছি। আর আমি আর সুমন যাচ্ছি, আর কেউই যাচ্ছে না। তো আমরা দুজনের, শুধুমাত্র দুজনের ফার্স্ট ট্রিপ এটা, শুধুমাত্র দুজনে। এর আগে আমরা অনেকে মিলে ট্রিপ করেছি, বাট এটা ফার্স্ট টাইম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি, আর হাওড়া আসতে আসতে মা গঙ্গাকে প্রণামও করে নিয়েছি। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি চিকেন প্যাটিস ছিল দুটো, আর একটা চিকেন ইন্টারনেট ছিল, সকালের ব্রেকফাস্ট মিও আমোর থেকে নিয়ে নিলাম। তো ট্রেনে যেতে যেতে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, অনেকটা টাইমের তো জার্নি আছে। আমাদের ট্রেনটা ছিল 6:50 থেকে, আর আমরা একদম ঠিকঠাক টাইমেও পৌঁছেছি, আর ট্রেনটা কোনো কিছু লেটও করেনি। আর দীঘায় আমরা পৌঁছেও গেছি একদম 10:15। দেখো খাবারটা আমি একদম কামড় দিলাম এমনভাবে, খুব খিদেও পেয়েছিল অবশ্য, খাওয়া হয়নি, হয়ে ওঠেনি। তো এই যে যাত্রীগণেরা উইন্ডো সিট পেলে কতটা হ্যাপি হয় সেটা তাদের মুখ দেখলেই বোঝা যায়। আর এটা একটা কি হলদিয়া নদী আই থিঙ্ক, আমার এক্স্যাক্ট জানা নেই, তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা মেদিনীপুর ক্রস করে এই নদীটা পড়েছিল, আমি তো এই প্রথম দেখলাম, আগে একবার দেখেছিলাম বোধ হয়, কারণ এই নিয়ে আমার 4 দীঘা আসা, 2 ট্রেনে আর বাকি 2 আমি কারে করেই এসেছি। যাই হোক, তো খুব ভালোই লাগছিল আজকে ট্রেনে করে আসতে, আর ভিউটা তো সকালবেলার অসম্ভব সুন্দর, এটার আলাদা করে কিছুই বলার নেই। আর তার মধ্যে কামরার মধ্যে যদি থাকে বাচ্চারা, আমাদের এই বগিটার মধ্যে অনেক কটা বাচ্চা ছিল, যাদের সাথে কিনা আমি, আমার পাশেই একটা দিদি ছিলেন, তো উনি, আমরা ওই বাচ্চাগুলোর সাথে খেলা করছিলাম, গল্প করছিলাম। আর আমি পুতুলকে খুব মিস করছিলাম, কারণ কি পুতুল যদি আসতো তো আরও খুব মজা হতো। আর ওই পুচকেগুলোকেও আমি বলছিলাম যে ওদের মতন আমার বাড়িতেও একটা পুচকে আছে, তো তারা বলছে হ্যাঁ নিয়ে আসলে না কেন, নিয়ে আসলে না কেন, ছোট বাচ্চা তো, মানে ওদের কথাগুলো কি কিউট কিউট কথাগুলো বলছিল, কি বলবো, খুব মজায় কাটলো আজকের এই ট্রেন জার্নিটা। মনেই হলো না যে এতটা ঘন্টা আমি এক জায়গায় বসে, যেটা আমার সবচেয়ে অধৈর্যের কাজ, সেই একই জায়গায় বসে আমি ট্রেন সফর করে আসলাম। তো এই যে দেখো, এই এই বাচ্চাটা ছিল, এর ওই যে পুচকে আরও পাশে ছিল একটা, আরওরা ছিল, তো ওদের সাথেই গল্প করছিলাম, খেলাও করছিলাম, ওরা একটা পাজল নিয়েছিল হাতে, তো সেই পাজলটা দিয়েও খেলছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকের গন্তব্যস্থলে, আমাদের দীঘা। তো দেখতে থাকো আমাদের ভিডিওটা। হাওড়া থেকে মনে হচ্ছে সব মানুষজন দীঘাতেই ঘুরতে এসছে, তো এতটা ভিড় দেখলাম প্ল্যাটফর্মে নামার পরে, লোক গিজগিজ করছে। হাওড়ায় যেরকম লোক ছিল তেমনটাই এখানেও ভীষণ লোক, তো সবাই চলে এসেছি আমরা ভালোভাবেই। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে, আর দেখো ভীষণ ভিড়, আজকে সানডে বলে প্রচুর লোক। এখন বাজে 10:15, আমার ভয়েস কতটা কি ক্লিয়ার আসছে আমি বলতে পারছি না, বাট চলো কোথায় কি হোটেল আমরা বুক করেছি, অনলাইনেই বুক করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ করো না, দেখতে থাকো। আমরা চলে এসেছি নিউ দীঘা, আমরা নিউ দীঘাতেই হোটেল নিয়েছি, তো ভীষণ মজা লাগছে। তো এখন টোটো তো হয়ে গেছে আর কি, টোটো বুক করে স্টেশন থেকে হোটেল একদম ডিরেক্ট।
এই দোকানটা থেকে আমরা খেয়েছিলাম না? এই যে আমরা আমাদের হোটেলের সামনে পৌঁছে গেছি। আমরা বাড়ি থেকেই বুকিং করেই এসেছিলাম। হোটেলটা হচ্ছে নীল সমুদ্র, হোটেলের নাম নীল সমুদ্র, এটা নিউ দীঘাতে। তো সুমন ওখানে রিসেপশনে কথা বলে নিচ্ছিল, যা ফর্মালিটি ছিল সেগুলো ফিল আপ করে নিচ্ছিল, আর আমি ওখানে বসেছিলাম। তো ফাইনালি আমাদের রুম রেডি, তো আমরা লিফটে করে ওপরে চলে যাই। এর আগেও এসেছি এখানটায়, তখন লিফট ছিল না, তখন লিফটের কাজ হচ্ছিল। তো কাজ কমপ্লিট হওয়ার পরে এই আসলাম। 2021 লাস্ট এসেছি, তো তারপরে এটা এই টাইমে 2023। এর আগে আমরা এখানে এসে আরও দুবার থেকেছি, এই নিয়ে থার্ড টাইম থাকলাম। তো ভীষণই সুন্দর হোটেলটা। তাহলে চলো আজকের আমাদের এই রুম ট্যুরটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা বেড, আর আমরা এসি রুম নিয়েছিলাম। ওটা একটা ওয়ার্ড্রপ আছে, এখানে সোফা আছে, টিভি আছে, আর এটা তো বাথরুম, বলার কিছু নেই আর। আর ভিডিওটা আমি করছিলাম না, সুমন করছিল, ওই দেখতেই পেয়ে গেলে তোমরা ওকে আয়নায়, আমি ভিডিওটা করিনি। আর ওখানে একটা টি টেবিল রয়েছে, আর ড্রেসিং টেবিলটার ওই নিচটাতে ড্রয়ার সিস্টেম পুরো, এই যে ওয়ার্ড্রপ, সব কিছু রাখাই যাবে। এবার থেকেছি, এই নিয়ে থার্ড টাইম ওখানে থাকা। ভীষণই সুন্দর রুমটা, তোমাদেরকে তো দেখালাম ঘুরিয়ে, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দীঘার এই দীঘার ব্লগগুলো কিন্তু পার্ট বাই পার্ট আসবে, কারণ কি পুরো একটা দিনের ব্লগ যদি আমি একটা ব্লগে দিতে চাই, একটা গোটা দিনের, তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা, তোমরা কেউ দেখবে না। তার জন্য একদিনে দুটো পার্ট করে আসবে, তো তোমরা কিন্তু মিস করো না, দেখতে থাকো। আর ফার্স্ট টাইম এই 4 বছরে আমাদের রেজিস্ট্রি তো হয়ে গেছে, তোমরা সবাই জানো, 3 বছর কমপ্লিট হয়ে গেছে আমাদের রিলেশন, 4 বছর। তো 4 বছরে এই প্রথম আমি ওর সাথে আসলাম, শুধুমাত্র আমি আর ও ঘুরতে আসলাম সুমন। এর আগে আমরা ফ্যামিলি সবাই মিলে এসেছিলাম, অনেকে অনেকবার ঘুরতে বেরিয়েছি, ঘুরতে এসেছি, দীঘাতেও এসেছি। তো এই প্রথম ওর সাথে শুধুমাত্র আমি আর ও এসেছি, তো এটা একটা আলাদা ভালো লাগছে। চলো কেমন কি মজা করছি, অবশ্যই মজা তো করবই, সাথে খাওয়া দাওয়া। আর আমি তো এখানে এসেছি আমি কাঁকড়া খেতে, কাঁকড়া ফ্রাই খেতে। এখানকার মতন কাঁকড়া ফ্রাই বাড়িতেও বানানো বানিয়ে খাওয়া যায় না, একদম মনের মতন করে এখানে পেয়ে যাব। তো চলো, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে দেখো, সাথে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখতে থাকো ভিডিওটা কেমন। বন্ধুরা, আমাদের রুমটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, সাথে এটা আর শেয়ার করিনি, এটা আমাদের ব্যালকানি। এখান থেকে বিচটা একটুখানি, জাস্ট 3-4 মিনিট হাঁটা পথ। আমার বিচে যাওয়ার ড্রেস পরার রেডি, এক্ষুনি বেরোবো। ভয়েসটা মিউট করতে হয়েছে, কারণ কি তোমরা আগের ক্লিপটা দেখলেই বুঝতে পারবে, ভালোভাবে শুনলে। এখানে একটা কীর্তন হচ্ছে আর কি, ঠাকুরের নাম কীর্তন, তো তার জন্যই ভাবলাম যে শোনা যাচ্ছে, আমি তাই মিউট করে দিলাম। তো চলো, যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য, আমরা একদম কিন্তু রেডি। ফার্স্টে একটা সানগ্লাস কিনবো, আমি সানগ্লাস কিনিনি, কেনা হয়ে ওঠেনি বাড়ি থেকে আসার সময়, বা বাড়ি থাকাকালীনও আমার সময় হয়নি যে একটা আমি সানগ্লাস কিনবো। তার জন্য এখানে এসেই আমি ঠিক করেছি একটা সানগ্লাস কিনবো, তো কিনেও নিয়েছি। আমাকে এই সানগ্লাসটা পরে কেমন লাগছে একটুখানি জানিও তো। আমাকে সানগ্লাস না, আমি একটু শপিং করতে বেশি পছন্দ করি, আর শপিং করিও, তার জন্য আমাকে এরকম শুধু বলে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, আমাকে সানগ্লাসটা পরে কেমন লাগছে একটুখানি বলিও, বলো আর কি তোমরা সবাই কমেন্টে। কারণ কি একটা কনফিউশন, আমি খুবই কম সানগ্লাস পরি, আমাকে সানগ্লাস পরলে ভালো লাগে না, এটা আমার ধারণা, ভালো লাগেও না এক সময় দেখেছি। তো এটা এখান থেকে এক্ষুনি নিলাম, জানাবে হ্যাঁ কমেন্টে। চলো ডাব খাবো, তো হ্যাঁ 30-এর 2টো তুমি খাবে, তো 30-এর 2টো দাও।
কোনটা 30 ও বাবা এটা জল আছে 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 জলে নামতে পারলাম না, মনে হয় না আজকে না জলে নামতে পারবো। আমি পাগল হয়ে গেছি মনে হচ্ছে, এখন নাচতে শুরু করে দিয়েছি এখানে এসে, সমুদ্র থেকে পাগল হয়ে গেছি গো একদম। একটু লোক দেখো বন্ধুরা, একটু লোক দেখো, গিজগিজ করছে এখানে, অনেক লাখ লোক রয়েছে। ভাটা হয়ে গেছে এটা, ওর জন্য দেখো লোক হয়ে গেছে কত। আজকে জলে দাপাদাপি তো করতে পারলাম না, বাট ওই এক হ্যাঁ করি না করিও নি করতে পারলাম না, বাট আমরা ভিজেছি ওখানে বসে বসে, জলের মজা নিয়ে নিয়েছি। তো এবার যাচ্ছি রুমে ফ্রেশ হয়ে, একটু তো পেট পুজো করতে হবে, সকালবেলার টিফিন তো হয়েছে, তো এখন গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কেমন তোমরা লাইক করো।